नमस्कार पायली रान्ना घरे तुम्हारे स्वागत। आज के तुम्हारे को देखो मैंगो कुल्फी। ये तुम्हारा बाड़ी खूब सहजे करते परो। आज के हैंड विस्कार बीटर उज करबना यूज करा मिक्सारे करब। एबार तुम्हारा देखे नाओ कि इनग्रेडियंट्स लागजे ये करते। तार आगे आमार चैनल पायली रान्नाघर तुम्हारे जो भलो लागे तेल किन्तु अवश्य सबसक्राइब करो। सबसक्राइब करार एक बेल आइकन आछे सेटा प्रेस करो। তাহলে আমার নিত্য নতুন যে রান্নার রেসিপি আমি আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। এবার দেখে নাও কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। এখানে দেখো আমি আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো। আমি এক কাপ পরিমাণ এই ফ্রেশ ক্রিম ইউজ করব। চিনি নিয়েছি আমি এক কাপের থেকে একটু কম। তোমাদের আম কতটা মিষ্টি সেই অনুযায়ী তোমরা চিনিটা দিও। এখানে আমি তিনটে আম নিয়েছি, সেটাকে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। ড্রাই ফ্রুটস নিয়েছি, আমন্ড নিয়েছি আর কাজু নিয়েছি। আর এখানে দুধটাকে গরম করে তার মধ্যে ওয়ান পিঞ্চ মতো স্যাফরন দিয়ে দিয়েছি, তাহলে কি স্যাফরনের সুন্দর কালারটা আসে। দেখো আমি দুধটাকে এরমভাবে স্যাফরন ভিজিয়ে রেখে দিয়েছি। এবার দেখো প্রথমে আমি এই ক্রিমটা এই ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি এর মধ্যে এই আমটা দিয়ে দিচ্ছি। দেখো আমি আমটা দিয়েছি। এবার এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব স্মুথ পেস্ট হওয়া অবধি। আমি একবার ব্লেন্ড করে নিয়েছি, তারপরে আমি বাকি আমটা দিয়ে দিয়েছি। এবার এই দুধটা আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এই ড্রাই ফ্রুটস গুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি আবারও ভালোভাবে ব্লেন্ড করে নেব যতক্ষণ না পর্যন্ত স্মুথ পেস্ট হচ্ছে। দেখো আমার এটা ব্লেন্ড হয়ে গেছে, এটা মিক্সচারটা এরকম টাইপের থাকবে। এবার এটাকে আমি এই কাপগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো আমি এরকমভাবে কাপে ঢেলে নিয়েছি। এবার আমি এরকম অ্যালুমিনিয়ামের শিট নিয়েছি, এই অ্যালুমিনিয়ামের শিটগুলো দিয়ে আমি এগুলোকে আটকে নেব। দেখো আমি সবকটার মধ্যে লাগিয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি ফ্রিজিং হতে দেবো 8 থেকে 10 ঘন্টা, তারপরে আমি ফিরে আসছি, এটা কেমন জমেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফিরে এলাম 10 ঘন্টা পরে, এটা খুলে নিচ্ছি। দেখো আমার ম্যাঙ্গো কুলফি পুরো জমে গেছে। এবার এগুলোকে আমি কেটে নেব। দেখো এটা বার করে নিয়েছি, এটা ওরমভাবে কেটে নিচ্ছি। এবার এগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প পরিমাণে কাজু আর পেস্তা দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। দেখো আমার ম্যাঙ্গো কুলফি রেডি। তোমরা এটা কিন্তু বাড়িতে করে আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে। আমার রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। ভালো থেকো, পাশে থেকো।